আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক বলো এর পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওর্স চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো আপনার বাইকের ক্ষুদ্র ক্ষুদ্র দশটি ভুলের কারণে বাইকের 100% মারাত্মক ক্ষতি হচ্ছে তো এই বিষয়গুলো আপনারা হয়তো এতদিনে দেখেন নাই বা এই বিষয়গুলো আপনারা জানেন না অবগত নাই তো ভিওর্স আমি এতটুকুই বলি প্রতিটা বিষয় গুরুত্বপূর্ণ ভিডিওটি ট্রেনে টেনে দেখার দরকার নেই আমি যেখানে প্রয়োজন ওখানে স্কিপ করে আপনার পুরো ভিডিওটি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো ভিওর্স চলুন ভিডিওতে চলে যাই তো ভিওর্স সর্বপ্রথম বিষয় হলো বাইকের অ্যাডজাস্ট এই এক্সজাস্টের সাউন্ড আপনার অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ এবং তাড়াতাড়ি সাইলেন্সর বা অ্যাগজস্টের পাইপ নষ্ট হয়ে যাওয়ার কারণ একটি যেমন আমাদের প্রতিটা বাইকেরই কোনো না কোনো অংশেই এই গ্যাস ফুটে আছে গ্যাস ফুটেটা হলো এটাই আমরা গ্যাস ফুটে বলি এটার কাজ হলো যখন আমরা বাইক ওয়াশ করি সাইলেন্সারের অংশে যে পানিটা ঢুকে বেকার পরে দেখবেন যে প্রতিটা বাইকের এখানে কিন্তু আপনার একটা ছিদ্র আছে এই ছিদ্রটা থাকার কারণে আপনার সাইলেন্সারের ভিতরে কোনো পানি প্রবেশ করলে এটা এখান থেকে এই ছিদ্রটা দিয়ে নির্গত হয়ে যাবে বা পরে যাবে যদি এটা ধুলে বালু বা বৃষ্টির সময় রাইড করার সময় কাদা ভেতরে লেগে থাকে তাহলে আপনার এই পানিটা সরাসরি চলে যাবে আপনার কনভার্টারে বা পানির পরিমাণ বেশি হয়ে গেলে এখানে যে পার্টিশনগুলো আছে এগুলোতে লেগে থাকবে লেগে থাকলে আপনার সাইলেন্সারের সাউন্ড দ্রুত নষ্ট হয়ে যাবে এবং আপনার সাইলেন্সারটা একসময় মরিচে পরে একদম নষ্ট হয়ে যাবে তো এখানে আমরা বিষয়টা হলো যেটা কিভাবে চেক করবো যে এটা ঠিক আছে কি না তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন এখানে আপনার ছিদ্র আছে এই সিদ্রটা যদি বন্ধ হয়ে যায় চিকন ফেলাড বা অন্য কোনো কিছু বা জিয়ই তার দিয়ে এটা সুন্দরভাবে হালকা করে ক্লিন করে দিবেন ভিওর্স এই যে এইটা হলো এই ছিদ্রটিও অবশ্যই ক্লিন করে দিবেন এক এক বাইকের ক্ষেত্রে এক এক অংশে থাকতে পারে দ্বিতীয় নাম্বার বিষয় হলো আমরা যে ইঞ্জিনে ইঞ্জিন অয়েলটা দিচ্ছি এই ইঞ্জিন অয়েলটা আপনার সার্কুলেশন ঠিকভাবে হচ্ছে কিনা বা মোবিল ওয়েল পাম্প কাজ করতেছে কিনা যদি মোবিল ওয়েল পাম্প কাজ না করে জানেন যে যে কোনো মুহূর্তে আপনার বাইকটি সিজ হতে পারে বা পুরো ইঞ্জিনটা ড্যামেজ হয়ে যেতে পারে এই জন্য প্রতিটা বাইকের ক্ষেত্রে আমি মনে করি যে এক হাজার কিলোমিটার পরপর যখন আপনার ইঞ্জিন অয়েলটা ড্রেন দিবেন অবশ্যই ওই সময় আপনারা ইঞ্জিন ওয়েল সার্কুলেশনটা ঠিক আছে কিনা এটা অবশ্যই আপনাদেরকে চেক করবেন তো কিভাবে চেক করব এই এখানে তিনটে বিষয় মানে তিন প্রকারের বাইকে আপনারা চেক করতে পারবেন যেমন ধরেন পালসার দিয়ে আমি দেখাবো অন্য অন্য দুইটা বাইক দিয়েও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা বাইকটা আগে সর্বপ্রথম স্টার্ট দিব বাইকটা স্টার্ট হওয়ার পরে এটা লুজ দেবো এই যে দেখুন নিজ আপনার ইঞ্জিন অয়েলটা আসতেছে তার মানে আপনার ইঞ্জিন অয়েল কাজ করতেছে এখন ধরেন আপনার বাইকটি সোয়ানো ইঞ্জিন বা হিরো হন্ডা বাইক তো আমি আপনাদেরকে জাস্ট এই পুরাতন বাইকটি দিয়ে দেখাচ্ছি তাহলে আপনাদেরকে অবশ্যই ওপরের টেভিট কভার বা নিচের টেভিট কভারটা খুলে আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখতে হবে পাঁচ সাত সেকেন্ড পর এখান থেকে ইঞ্জিন অয়েল আসবে যদি ইঞ্জিন অয়েলের পরিমাণ কম হয় বা ঠিকভাবে না আসে তাহলে অবশ্যই অবশ্যই ইঞ্জিন অয়েল পাম্পের কাজ করতে পারেন এবং অন্য অন্য বাইকগুলো যেমন ধরেন আপনার অ্যাপাসি আর কারণ অ্যাপাসি আর দেখবেন যে ক্লাস সাইটে কিন্তু আপনার ওই দশ নম্বর পালসার বাইকের মতো একটা নাট আছে এই নাটটা লুজ দিলে আপনারা দেখতে পারবেন আর না হলে এই যে ইঞ্জিন অয়েল ফিল্টারের যে তিনটা নাট দিয়ে যে কভারটা থাকে যখন আপনারা ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার আগে যখন আপনি ইঞ্জিন অয়েল ফিল্টারটা পরিবর্তন করবেন আগে এই তিনটে নাট খুলে নেবেন নেওয়ার পর বাইকটি স্টার্ট দিয়ে দেবেন যে এখান থেকে ইঞ্জিন অয়েল আসতেছে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবেন দিয়ে আপনারা ইঞ্জিন অয়েলটা ড্রেন দিবেন এখন বিষয় হলো যেটা যে আপনার ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করা লাগবে না কিন্তু আমি চেক করব যে মোবিলটা ঠিকভাবে হেরে আসতেছে কিনা বা সার্কুলেশন ঠিক হয়েছে কিনা তো প্রতিটা বাইকের ক্ষেত্রেই দেখবেন যে এই টেবিট কভার আছে আপনি যে কোনো একটা টেবিট কভার খুলে একটু স্টার্টে রাখলেই বুঝতে পারবেন যে ইঞ্জিন অয়েলটা ঠিকভাবে কাজ করতেছে কিনা তো ভিহার্স আশা করি বুঝতে পারছেন বিহর্স তৃতীয় নম্বর বিষয়ে আমরা বর্ষা বাদলের দিন যখন আমরা বাইক রাইড করব অবশ্যই অবশ্যই একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি আপনার ডাবল সেন কভারে বাইক হয় তাহলে দেখবেন নিচ থেকে ড্রেনের একটা ছিদ্রও আছে মানে বর্ষা বাদলের সময় বা বাইক ওয়াশ করার সময় যে পানিগুলো জমা হয়ে থাকে এখানে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা বন্ধ হয়ে গেলে আপনার সেন ক্র্যাঙ্গে বালুসহ পানিটা লেগে থাকলে আপনার সেন ক্র্যাংটা দ্রুত নষ্ট হবে এবং সেনের নয়েজ খারাপ হবে তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো ভিহর্স অবশ্যই দেখতে পারতেছেন এই যে সেন কভারে এই অংশে আপনারা পরিষ্কার করে দিবেন আর ময়লার স্তব যদি বেশি হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সেন কভারটা খুলে পরিষ্কার করে নেবেন তাহলে আপনার সেনের সাউন্ড এবং সেন কারাং স্পোকেট বেশি দিন টেকসই হবে বিহর্স চতুর্থ চতুর্থ নম্বর হলো আমরা তো সবাই জানি যে এয়ার ক্লিনার ওয়াশ করতে হয় কিন্তু আমরা কজনে জানি যে আপনার এয়ার ক্লিনার বক্স ওয়াশ করতে হয় এখন বিষয়টা হলো যেটা এয়ার ক্লিনার বক্স তখনই ওয়াশ করতে হবে আমরা দীর্ঘদিন দেখা গেল যে বাইক ওয়াশ করি বিভিন্ন কারণে আপনার কিন্তু পানি প্রবেশ করে যখন মোটরের পানি চিপাই চাপাই ঢুকাই দেয় সেজন্য কোম্পানি কিন্তু আমাদেরকে এই এয়ার ক্লিনারের ড্রেন একটা পাইপ দিয়ে দিয়েছে এই ড্রেন পাইপকে প্রতিটা বাইকের এক এক জায়গায় হতে পারে আপনারা দেখে নিতে পারেন এই যে ভিওর্স এই যে এই যে অংশটুকু দেখতেছেন এটাই হলো আপনার এয়ার ক্লিনারের ড্রেন পাইপ এটা খুলে দিলে আপনার ভেতরে থাক জমে থাকা পানি ময়লা যা থাকে না কেন আপনারা কিন্তু চলে আসবে যদি আপনার বাইকটি পালসার হয়ে থাকে তাহলে এয়ার ক্লিনারের এই ওপরের অংশটুকু খুলে দিবেন খুলে দিয়ে এখানে কোনো কিছু দিয়ে আপনারা ভেতরটা অবশ্যই অবশ্যই পরিষ্কার করে দিবেন কারণ এখানে যদি পানি জমে থাকে তাহলে আপনার স্পার্ক প্রোডাক্ট দ্রুত নষ্ট হবে রেডি পিক কমে যাবে এবং লক করবে বা স্পার্ক করবে ঠুস সাউন্ড আসতে পারে বিয়র্স পাঁচ নাম্বার বিষয়টা হলো আপনার ড্রেন ড্রেননাট এই কার্বোড়ারের ড্রেননাট প্রতি মাসে একবার খুলবেন মানে লুজ দেবেন লুজ দিয়ে তেলটা অফ করে দেবেন এটা লুজ দিয়ে কার্বোড়ারে জমে থাকা যে তেলটা আছে এই তেলটা আপনারা ফেলাই দিবেন কারণ তেলের সঙ্গে যদি কোনো রকমের ছোটো ছোটো ময়লাগুলো ওগুলো ওগুলো কিন্তু নিচে পড়ে থাকে আপনার দীর্ঘদিন চলতে 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 এক সময় কিন্তু উপরের দিকে ভেসে উঠে আপনার কার্বোডার সোলোজেট মেনজেটের অংশে বিভিন্ন অংশে চলে গেলে আপনার বাইকের রেডি পিকআপ কমে যাবে তেল বেশি খাবে এবং কার্বোডার এক সময় অভার হবে ষষ্ঠ নাম্বার বিষয়টা হলো যেটা এই যে তেল চাবি এই তেল চাবির যে নিচের অংশটুকু আছে এই অংশটুকু কিন্তু আপনার প্রতি মাসে একবার খুলে পরিষ্কার করতে হবে কেন করবেন আপনার ফুয়েল ট্যাঙ্কে দেখা গেল বাইকের বয়স ভেদে অনেক রকমের ময়লা বা মরিচা অনেক সময় ধরে যায় সেক্ষেত্রে সর্বপ্রথম ময়লাটা আপনার এই নিচে আসবে তারপরে আপনার কার্বনাইড্রেড চলে যাবে এই জন্য অবশ্যই অবশ্যই প্রতি মাসে একবার এটা ক্লিন করবেন সপ্তম নম্বর বিষয় হলো যেটা আপনার ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক বছরে দুইবার বছরে দুইবার অথবা ছয় থেকে সাত হাজার কিলোমিটার পর পর ফুয়েল ট্যাঙ্কটা খুলে পরিষ্কার করে পরিষ্কার করে নেওয়ার পরে আপনার তেলটা ফেলাই দিয়ে নষ্ট তেলটা বা আপনার নেট করে আপনার তেলটা দিতে পারেন আর যদি বেশি ময়লা থাকে তাহলে অবশ্যই অবশ্যই নতুন তেল নেবেন কারণ ফুয়েলের সঙ্গেও কিন্তু অনেক সময় পানি ঢুকে যায় ফুয়েল ট্যাঙ্কে সেক্ষেত্রে আপনার ফুয়েল ট্যাঙ্ক মরিচা আসতে পারে বা দ্রুত সময়ের মধ্যে এটা লিক হয়ে যেতে পারে আট নম্বর বিষয়টা হলো যেটা আমাদের ম্যাক্সিমাম বাইকেতে কিন্তু হাইড্রোলিক ব্রেক এখন তো আমরা অনেকেই করে কি যখন আপনার ব্রেক ওয়েলটা দেখে যাই যে কমে যায় এই যে দেখবেন যে যখন পূর্ণ থাকে তখন ওই ওপরের অংশ থাকে যখন কমে যায় তখন নিচের অংশ বা মাঝখানে থাকে এখন বিষয়টা হলো যেটা এই যে ব্রেকের তেলটা বা ব্রেক অয়েলটা যখন আমরা দেখব যে এখানে কমে গেছে বা লো পজিশনে আছে। তখন আমাদেরকে প্রথমে চেক করতে হবে যে আপনার ব্রেক প্যাড ঠিক আছে কি যদি ব্রেক প্যাড ঠিক না থাকে তাহলে বা ব্রেক প্যাড চলতে চল আমরা যত চালাবো অত ব্রেক প্যাড ক্ষয় হবে এটা স্বাভাবিক বিষয় ব্রেক প্যাড যত ক্ষয় হবে এই তেলটা কিন্তু তত পরিমাণ নিচে চলে যাবে কারণ আমাদের ক্যালিভারের যে পিস্টনটা আছে এই পিস্টনটা যত বাহিরের দিকে চলে যাবে এই তেলটা কিন্তু তত নিচে চলে যাবে আমরা না বুঝেই এই কভারটা খুলে আমরা কিন্তু তেল দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু একটা ক্ষতি হতে পারে যখন যখন আপনি ব্রেক প্যাড পরিবর্তন করবেন দেখবেন যে ব্রেক প্যাডের ওখানে থাকা দুইটা পিস্টন বা সিঙ্গেল পিস্টনেরও বাইক হয় তো দুইটা পিস্টন যখন আমরা প্রেশার করে দিব। এখানে যে আমরা তেলটা বেশি দিলাম এই বেশি তেলটা ওপর দিকে কিন্তু চলে আসবে সে সময়টা অবশ্যই আপনাদেরকে এই ওপরের কভারটা হাইড্রোলিকের ওপরের কভারটা খুলে নিতে হবে যদি খুলে না দিয়ে আমরা এখানে ক্লিভারের পেস্টনে চাপ দিই সেক্ষেত্রে আপনার এখান থেকে বকেটটা বা হাইড্রোলিকের যে বকেট আমরা বলি এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কারণ ওখান থেকে যখন আমরা চাপ দিব এই যে তেলটা এই এক্সট্রা পরিমাণের তেলটা কোন দিকে যাবে কারণ এটা তো উপর দিকে চলে আসতে পারতেছে না অবশ্যই আপনার বাকেট দিয়ে কিন্তু পরে যাবে এই এখানে তেল দেওয়ার আগে আপনি আগে দেখবেন যে ব্রেক প্যাড আপনার ঠিক আছে কিনা যদি ব্রেক প্যাড ঠিক না থাকে তো ব্রেক প্যাড পরিবর্তন করে দিবেন আপনার ব্রেকের অয়েল ব্রেক অয়েল অটোমেটিক উপরের দিকে চলে আসবে যদি ব্রেক প্যাড পরিবর্তন করার পর শর্ট হয়ে যায় হালকা তো দিয়ে দিবেন কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন ইয়র্স নয় নম্বর বিষয় হলো যেটা আপনার ব্রেক সুইচ এই ব্রেক সুইচ আমরা বাইক যখন ওয়াশ করি অনেক সময় কিন্তু এই তার ওয়ার খুলে যায় এ খুলে গেলে হবে কি আপনি যখন ব্রেক প্রেস করবেন আপনার কিন্তু টেল লাইট শো করবে না এখন দেখা গেল আপনি একটা এমার্জেন্সি ব্রেক করবেন পেছন থেকে বাইক আসতেছে সেক্ষেত্রে আপনার টেল লাইট কিন্তু জ্বলল না তাহলে দূর থেকে আনগুলো কিন্তু বুঝতে পারবে না যে আপনি দাঁড়াবেন কিনা সোজা চলবেন তো অবশ্যই অবশ্যই আপনার পায়ের ব্রেক সুইচের সংযোগ এবং হ্যান্ড ব্রেক সুইচের সংযোগগুলো আপনাদেরকে চেক করতে হবে বা ব্রেক প্রেস করে দেখতে হবে যে আপনার টেল লাইট জ্বলতেছে কি দশ নম্বর বিষয় হলো যেটা আপনার বাইকের ক্লাস সুইচ এই ক্লাস সুইচটা ধরেন কাজ কীভাবে করবে এটা আমি আপনাদের সংক্ষেপে বুঝাই অনেকেই বুঝেন যে আপনি জামের মধ্যে বাইক রাইড করতেছেন বা চালাচ্ছেন এখন যে কোনো মুহূর্তে আপনার বাইকের স্টার্টটা বন্ধ হয়ে গেল জামের মধ্যে সেক্ষেত্রে আপনার ক্লাস প্রেস করলেই কিন্তু স্টার্ট হবে কিন্তু এখান থেকে যদি কোনো ওয়ার খুলে যায় তাহলে তো আপনার বাইকটা স্টার্ট হবে না নিউট্রাল করতে হবে আবার কিক দিয়ে স্টার্ট দিতে হবে এই যে একটা সময়ের অবসায় এখানে কিন্তু একটা বিরক্তিকর একটা বিষয় ফিল করে এবং স্পেশালি বিষয়ে আপনাদেরকে আমি যেটা বলবো এই যে এখানে যে সুইচটা থাকে সুজুকি জিক্সার নিউ মডেল যে বাইকগুলো বর্তমান আছে বা ওয়েল মডেল যেটাই হোক না কেন এখান থেকে দেখবেন যে দুইটা ওয়ার লাগানো আছে ক্লিপ সিস্টেম দুইটা ওয়ার লাগানো আছে এই ক্লিপগুলো যদি কোনো কারণে খুলে যায় তাহলে কিন্তু আপনার বাইকের স্টার্ট হবে না একাই তো কিক নেই দ্বিতীয় নম্বর বিষয়ে স্টার্ট হচ্ছে না তো এইরকম সমস্যা যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন যে আপনার এই যে ক্লাস লিভারের নিচে যে ক্লাস সুইচটা আছে এর সংযোগটা খুলে গেছে লাগাই দেবেন ইনশাল্লাহ বাইক স্টার্ট হয়ে যাবে তো ভিওর্স ভিডিওটি কেমন লাগলো আমি যে দশটি বিষয়ে বললাম আশা করি প্রতিটা বিষয় আপনাদের কাছে হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন মূল্যবান মতামত কমেন্টস করে জানাই দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো ভিওর্স পুরো ভিডিও জুড়ে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ